কাজী মুফতি ইব্রাহিম সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে দাবি করেন, তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা গ্রেফতার করতে এসেছে। দেশকে হিন্দুস্তান বানানোর চক্রান্ত চলছে। মোহাম্মদপুরের একটি বাসা থেকে সোমবার রাতেই তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। সাম্প্রতিক সময়ে ওয়াজ মাহফিলে নানা ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যারা আলোচিত সমালোচিত হয়েছেন, তাদের মধ্যে মুফতি ইব্রাহিম অন্যতম। তিনি করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের সূত্র দেয়া থেকে শুরু করে এর প্রয়োগের নানা অবৈজ্ঞানিক মনগড়া তত্ত্বের প্রবক্তা। টিকা দেওয়ার কারণে নারীর দাড়ি গজাচ্ছে, পুরুষ কণ্ঠ পাল্টে নারী কণ্ঠ হচ্ছে, এমন উদ্ভট বক্তব্য দিয়েছেন তিনি। সে করোনা নিয়েও বলেছেন যে ভ্যাকসিন দেওয়া যাবে না, ভ্যাকসিন দিলে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। উনি তালেবান নিয়ে নাকি উনি স্বপ্ন দেখেছেন, করোনা নিয়ে উনি স্বপ্ন দেখেছেন, এবং কীভাবে করোনাটা আসবে কিছু জানতেন। তা আমরা তাকে আসলে মূলত দেখছি যে উনি কীভাবে জানতেন যে করোনাটা আসবে এবং কীভাবে ছেলে মেয়ে হবে, মেয়ে ছেলে হবে, এই কথাগুলো তার কাছে আমরা জানতে চাই। করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের গাণিতিক সূত্র দিয়েছিলেন তিনি, বলেছিলেন সূত্রটি তার স্বপ্নে পাওয়া। তালেবানদের উত্থান নিয়েও রয়েছে তার উস্কানিমূলক বক্তব্য। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অসত্য তত্ত্ব বা বিভ্রান্ত তত্ত্ব প্রচার করছে, ধর্মীয় যে উস্কানি যেটা বলে সে ধর্মীয় উস্কানি দিচ্ছে, এবং প্রায় সে বলে যে দেশে হিন্দুস্তানি দালাল রয়্যাল এজেন্টে ভরে গেছে। তাহলে যে কারা এগুলি করছে, কারা রয়্যাল এজেন্ট, কারা হিন্দুস্তানি দালাল, সেটা আমি তার কাছে জিজ্ঞাসাবাদ করব। গোয়েন্দারা বলছেন রাষ্ট্রবিরোধী নানা বক্তব্যের ব্যাখ্যা জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সদুত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।